किया जो আরে পছন্দ ঘরে ঢুকছি দিদি মোবাইলটা একটু পিছিয়ে দিয়েছি পিছিয়ে আরেকবার একটু মাথা বলুন আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ভাই আর একবার ধরো তো ভাই হাতটা ওই জায়গাটাই কালীতে সন্ধ্যেবেলায় কথাবার্তা বলবে তুমিও থাকবা তারপর দশ বেলা আজকে হয়তো সাত ভাই কালীতলায় নিয়ে যাবে নিয়ে যে সেটা তোমাকে অফিসিয়াল করছি দীর্ঘদিন ওর সাথে আমার সম্পর্ক ছিল মাঝে ভুল বুঝাবুঝিতে আর কি আমাকে বিয়ে করতে চেয়েছিল না এই কারণে আমি আদালতের দ্বারস্থ হয়েছিলাম ওর কেস করেছিলাম আমাদের ভুল বুঝাবুঝি মিটে গিয়েছে এখন দুই পরিবার থেকে আমাদের বিয়ে হয়েছে আদালতে বিয়ে হলো আদালতে নির্দেশে আদালতের নির্দেশে কি হয়েছিল কেস কেমন লাগছে মানে এই অনুভূতি কোর্টের মধ্যে বিয়ে কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে আপনাকে আপনার সাথে কথা হয়েছে আপনার হাজবেন্ডের হ্যাঁ তিনি একদম ঠিক আছেন হ্যাঁ আপনার নাম আমার নাম সীমা সিং একটা এফআইআর হয়েছিল আজ থেকে 1617 দিন আগে বন্দা থানায় এফআইআর এর পরিপ্রেক্ষিতে পুলিশ কৃষ্ণেন্দু নামে সাহা নামে একটা ছেলেকে গ্রেপ্তার করেছিল তার বাড়িতে কিছু ওই দিন প্রায় 15-16 দিন আগে কিছু মহিলা সমিতি এবং মেয়ে বাড়ির লোকজন এসে হামলা চালিয়েছিল যে মেয়ের সঙ্গে দীর্ঘদিন ভাব ভালোবাসা এবং মেয়ের সঙ্গে দীর্ঘদিন সহবাস করেছে কিন্তু এখন তারা রাজি হচ্ছে না ঘরে তুলতে রাজি হচ্ছে না মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছিল তখন কিছু আনাপি ঘটনা ওখানে ঘটেছিল কারণ সেই পরিপ্রেক্ষিতে ছেলেটা গ্রেপ্তার হয়ে ভিতরে আছে গত পরশু দিন ছেলে এবং মেয়ে উভয় পক্ষে একটা পিটিশন করেছে আদালতের কাছে যে এরকম আমরা বিয়ে করতে রাজি আছে ছেলে যেহেতু অ্যাডাল্ট বয়স 27 বছর মেয়ের বয়স 26 বছর প্রায় 10-12 বছর ধরে তাদের মধ্যে ভাব ভালোবাসা রিলেশন তৈরি হয়ে রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কোর্ট একটা অর্ডার দিয়েছেন যে ওই গার্জেন এবং আরও যে লোকজন ছিল উভয় পক্ষের সেই তাদের এফিডেভিট সয়ার করেছে তারা যে আমরা মেনে নিলাম এবং আমরা মেয়েকে নিয়ে ঘর সংসার করবো আমাদের বাড়িতে তবে আমাদের যেহেতু একটা বাৎসরিক মা মারা গেছে আমাদের আনুষ্ঠানিক একটু অসুবিধা আমরা ছেলেকে বের করার পরে বনগা সাত ভাই কালীতলায় নিয়ে পুরোহিত এবং বারবার ডেকে সেখানে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে দিয়ে আমরা ঘরে তুলব এই বক্তব্য ছিল কোর্টের মধ্যেও মালাবদ্ধ হলো যখন সে কোর্টের রায় মানে জামিনের আবেদন দিল যে এই পরিপ্রেক্ষিতে জামিন দেওয়া হলো যে তুমি বিয়ে করছো সেই জন্য একটা এটা একটা সোশ্যাল ইম্প্যাক্ট মানে একটা ভালো দিক বলে আমরা মনে করি যে একটা মেয়েকে মেনে নিল একটা ছেলে এবং তার বাড়ির লোকজন সেই পরিপ্রেক্ষিতে কোর্টের থেকে বেরোনোর মুখেই মেয়ে পক্ষের লোকজন তারা বিভিন্ন টোপর এবং বিভিন্ন সিঁদুর টিঁদুর নিয়ে দাঁড়িয়েছিল লোকজন গার্জেন না তারা পরিয়ে দিয়ে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিল শুধু তাই নয় ম্যারেজ রেজিস্ট্রার ম্যারেজ রেজিস্ট্রার কাছে বিয়ের আবেদন দুজন করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে ও জেল থেকে ছাড়া পাবে এবং এর বিরুদ্ধে কি মামলা হয়েছিল বিয়ে মামলা হয়েছিল 376 ধর্ষণ এবং 506 ভয়ভীতি প্রদর্শন করেছিল এবং বিয়ে না করার জন্য 417 ধারাও ছিল
যে ওর সঙ্গে প্রতারণা করেছে, দীর্ঘদিন বলেছে বিয়ে করব বলে এই প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে, সেই কেস বনগাঁ থানায় হয়েছিল। আপনার নাম? সমীর দাস, মুখ্য সরকারি আইনজীবী, বনগাঁ মহকুমা আদালত। হলো ওরা প্রেম ভালোবাসা করছে, প্রথমে রাজি ছিল না, এখন চাপে পড়ে হোক আর যে হয় হোক সহিচ্ছে হোক বিয়েটা ওরা করতে চাইছে, তাতে ওরা রাজি যখন আমরা রাজি। কে রাজি হতে চাইছিল না? হ্যাঁ, আমার ভাইপো, ভাইপোই রাজি ছিল। হ্যাঁ, এই নিয়ে কোর্ট কামারি হলো, এখন ভাইপোই রাজি, আমরাও রাজি। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মালাবদল হয়ে গেছে, এটা তো দেখিনি। যাই হোক, হয়ে গেছে যখন ভালো, আপনারা মেনে নিচ্ছেন 100 বার, ঠিক, আরো সুস্থ থাকবে। আপনার নাম? কোনো চিন্তা নেই, এমনি আমাদের বাড়ির যে বউ যেভাবে থাকবে ও সেইভাবে থাকবে, ওইভাবে বিয়ে করেছে বলে দেহ তা হবে না। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার সুকমল সাহা। কে হয়? ছেলে? আমার ভাইপো। ঠিক।